রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সারা বিশ্বের দৃষ্টি এখন দুটি দেশের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে এটি সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়, যার প্রভাব পড়তে পারে সারা বিশ্বে। 1991 সালে বিশাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ও বিশ্ব অর্থনীতি রাজনীতি সহ বিভিন্ন অঙ্গনে স্বতন্ত্র অবস্থানে বহাল আছে রাশিয়া। এছাড়া দেশটির সভ্যতা ও সংস্কৃতির উত্তরোত্তর ক্রমবিকাশে সমগ্র ইউরোপ সহ বিভিন্ন দেশের ওপর এর গুরুত্বপূর্ণ প্রভাব আছে। চলুন জেনে নেওয়া যাক রাশিয়া সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য। পৃথিবীর দীর্ঘতম রেলপথ রয়েছে এখানে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো ও সুদূর পূর্ব রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে সরাসরি পাড়ি দিয়েছে 9,259 কিলোমিটার রেলপথ। উরাল পর্বতমালা, সাইবেরিয়ার বার্চ বন ও বৈকালিক হ্রদ অতিক্রম করতে এই যাত্রাটি সময় নেয় 6 দিন। ভূমির আয়তনের দিক থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার মোট ভূমির ক্ষেত্রফল 66,01,670 বর্গ মাইল, যা পৃথিবীর মোট ভূমির শতকরা 11 ভাগের সমান। এত বড় দেশ হওয়াতে এখানে বৃক্ষের আধিক্য দেখা যায়। পৃথিবীর শতকরা 20 ভাগ গাছ আছে শুধু এই রাশিয়াতেই। সংখ্যার দিক থেকে তা প্রায় 640 বিলিয়নের সমান। সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ বিশ্বের বৃহত্তম মিঠাপানির হ্রদ। শুধু এই একটি হ্রদ সারা বিশ্বের মিঠাপানির শতকরা 23 ভাগ ধারণ করে। রাশিয়ার ওয়েম্যাকন গ্রামটিতে শীতকালে গড় তাপমাত্রা -58 ডিগ্রি ফারেনহাইট। ওয়েম্যাকনের সর্বশেষ রেকর্ডকৃত শীতলতম তাপমাত্রা পাওয়া গেছে -96 ডিগ্রি ফারেনহাইট। সেখানে বাইরে বেরিয়ে কেউ চশমা পরলে তার চোখের ওপরেই চশমা জমে বরফ হয়ে যায়। এছাড়া গাড়ি রাখার গ্যারেজগুলোকেও বেশ উত্তপ্ত থাকতে হয়। 1961 সালের 12 এপ্রিল পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করেন ইউরি গ্যাগারিন। বসকট 1 মহাকাশযানে চড়ে 108 মিনিটের কক্ষপথ প্রদক্ষিণ করেছিলেন এই রাশিয়ান কসমোনট। রাশিয়ায় নারীদের সংখ্যা মোট জনসংখ্যার শতকরা 54 ভাগ এবং পুরুষদের সংখ্যা শতকরা 46 ভাগ। জনসংখ্যার এই ব্যবধানের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেকাংশে দায়ী। সে সময় যুদ্ধে মারা গিয়েছিল 25 মিলিয়ন রাশিয়ান সৈন্য। এখন যুদ্ধ না চললেও নারীদের তুলনায় পুরুষদের আয়ুষ্কাল আগের থেকে অনেক কম। পুরুষরা সাধারণত নারীদের তুলনায় এখানে 10 বছর কম বাঁচে। এর পেছনে রাশিয়ান পুরুষদের ঘন ঘন দুর্ঘটনা, অধিক পরিশ্রমের কারণে স্বাস্থ্যের দুর্বলতা দায়ী। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ মেট্রোর গভীর ভূগর্ভস্থ স্টেশনগুলোতে দীর্ঘ এসকেলেটর স্থাপন করা আছে। ফ্লোশ্চাদ লেনিনা, চেরনিশেভস্কায়া ও অ্যাডমিরালটেইস্কায়া স্টেশনের এসকেলেটরগুলো 453 ফুট লম্বা এবং 226 ফুট উচ্চতার। এগুলো দিয়ে ওপর থেকে নিচে যেতে বা নিচ থেকে উপরে আসতে প্রায় 2.5 মিনিট সময় লাগে। রাশিয়ার দক্ষিণ উরাল পর্বতমালার লেক কারাচে বিশ্বের অন্যতম দূষিত স্থান। 1950-এর দশকে এখানে তেজস্ক্রিয় বর্জ্য ফেলা হতো। এই বর্জ্যের মধ্যে অধিকাংশ পদার্থ ছিল নিকটবর্তী মায়া পারমাণবিক কেন্দ্রের বর্জ্যসমূহ। কারাচের হ্রদ থেকে নির্গত বিকিরণ 1 ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। 1698 সালে রাশিয়ার সম্রাট পিটার প্রথম রাশিয়ান সমাজকে পশ্চিম ইউরোপীয় মডেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার প্রচেষ্টায় অংশ হিসাবে দাড়ির ওপর কর আরোপ করেছিলেন। দাড়ির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য পুলিশদের মাধ্যমে নাগরিকদের থেকে কর আদায় করা হতো। কেউ কর দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রকাশ্যে তার দামি কামিয়ে দেয়া হতো। উন্নত দেশগুলোর সংস্কৃতিতে অপরিচিতদের মধ্যে হাসিখুশি এবং বন্ধুত্বপূর্ণ ভাব বিনিময় দেখা যায়, কিন্তু রাশিয়ানদের কাছে হাসি দুর্বলতার লক্ষণ, কেননা এতে নিজের ভেতরের সত্যিকারের অনুভূতি প্রকাশ পায়। রাশিয়ানরা শুধু পরিচিতদের সঙ্গেই হাস্যোজ্জ্বল থাকে। রাস্তা দিয়ে কোনো পথচারীকে পাশ কাটানোর সময় তাকে দেখে হাসাটা রাশিয়ানদের কাছে অদ্ভুত, অনাকাঙ্ক্ষিত ও নিরর্থক। এমনকি কোনো কোনো ক্ষেত্রে হিতে বিপরীত হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। পৃথিবীর ইতিহাস বিনির্মাণের স্বাক্ষর রাখা দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। পাশাপাশি স্বকীয়তা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশটি বিদ্যমান ভৌগোলিক সীমারেখায় সমৃদ্ধির সঙ্গে নিজের পরিচিতি জানান দিয়ে গেছে। যুগে যুগে বিভিন্ন ধরনের নেতৃত্ব দেশটির উল্লেখযোগ্য পরিবর্তনে অবদান রেখেছে, কিন্তু বর্তমানে ভারী হয়ে ওঠা বদলের অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা পৃথিবীর একটি বিরাট অংশকে অনাকাঙ্ক্ষিত দিকে ঠেলে দিতে পারে।